বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালো ভারতীয় সেনারা। এদিন দিনহাটা বোর্ডিং পাড়া কবরস্থান এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় সেনা আধিকারিকরা। এদিন শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি উপস্থিত সেনা আধিকারিকরা শহীদ বেদিতে মাল্যদানও করেন। সেনাবাহিনীর আধিকারিকরাও ছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার কাউন্সিলর মিঠু দাস, পুটিমারি দু নং গ্রাম পঞ্চায়েত প্রাক্তন সদস্য মুসলিম মিয়া, স্থানীয় মসজিদ কমিটির সম্পাদক আজিজার রহমান। উল্লেখ্য থাকে যে 1971 সালে বাংলাদেশের যুদ্ধে অংশ নিয়েছিল ভারতীয় বাহিনী। সেখানে পাকিস্তানি বাহিনীর হাতে বেশ কিছু ভারতীয় জওয়ান নিহত হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে দিনহাটা বোর্ডিং পাড়া কবরস্থানে কবরস্থ করা হয়। তাদের প্রতি এদিন ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে শ্রদ্ধা জানানো হয়।1971 में भारत पाक युद्ध में जिन जवानों ने अपने प्राणों की आपृति दी, उन वीर शहीद जवानों को श्रद्धांजलि अर्पित की 5 ग्रेनेडियर रेजिमेंट। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসে দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে।